নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে একটা আমের আচার। আমের আচারটা আমি এখানে কুড়িয়ে নিয়েছি, এটার মধ্যে কুড়িয়ে নিয়েছি আমি আমটা। আমটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মুছে নিয়ে জল যেন না থাকে সেরকম অবস্থায় আমি আমটা এটাই কুড়িয়ে নিয়েছি এই গ্রেটারে। এবার আম নিয়েছি আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। সর্ষে নিয়েছি এখানে 2 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি, 1 টেবিল স্পুন আমি সাদা সর্ষে নিয়েছি, মানে সাদা বলতে ইয়েলো যেটা। এখানে আমি 2টো কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর 6টা যেটা ঝাল হয় সেই লঙ্কা নিয়েছি। এখানে আমি 8টা থেকে 10টা আমি রসুনের কোয়া নিয়েছি। এখানে চিনি নিয়েছি 3 টেবিল স্পুন। এখানে 2 টেবিল স্পুন আমি ভিনিগার নিয়েছি, যদি দরকার হয় আর একটু বেশি নেবো। এখানে পেঁয়াজ এরকম সরু সরু করে যত সরু পারা যাবে কেটে আমি 1টা বড় পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তো এবার আমি প্রসেস শুরু করব। প্রথমে আমি আমটা জল ঝরতে দেবো, আমের যে জলটা সেটা ঝরিয়ে ফেলবো, সেই জন্য আমি এটার মধ্যে নিচ্ছি। এটার মধ্যে নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে লবণটাকে মিশিয়ে আমি এখানে 5-7 মিনিট আমি রেখে দিচ্ছি, যাতে আমের টক জলটা বেরিয়ে যায়। পরে আমি ছেঁকে নিচ্ছি, এই প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। এখনও লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। আর প্রথমে আমি এই লঙ্কাগুলো সবকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রথমে এটা গুঁড়ো করব। গুঁড়ো করে আমি ফিরছি, লঙ্কাটা আমার গুঁড়ো হয়ে গেছে, এটা অনেকটা চিলি ফ্লেক্সের মতন গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে আমি সর্ষে দিয়ে দেবো, 2টো সর্ষে দিয়ে দেবো, দিয়ে আবার একটু ব্লেন্ড করব। আমার এগুলো মোটামুটি গুঁড়ো হয়েছে। এবার আমি রসুন দেব, আমি 12টা মতন রসুন দিয়ে দিলাম, 12 কোয়া। তার মধ্যে এরকম ছোট ছোট কোয়াও ছিল, যার জন্য এরকম ছোট ছোট কোয়া দুটোতে আমি 1টা ধরেছি, ধরে আমি 12 কোয়া রসুন দিলাম। এরবার আমি আর রসুন দিয়ে এগুলো দিয়ে আমি পেস্ট মতন করব, তো সেই জন্য আমি এর মধ্যে একটু ভিনিগার মিশিয়ে দিলাম। আমি পাউডারটা আগে করলাম যাতে ভিনিগার কম লাগে, ভিনিগার কম লাগলে আমার শুকোবে তাড়াতাড়ি, সেই জন্য আমি ভিনিগার অল্প দিলাম। যদি আর একটু লাগে তাহলে আমি দিয়ে নেবো। এটা আমি ব্লেন্ড করে ফিরে আসছি, আমার মিক্সি করে এসেছি, এটা আমি পেস্ট করে আনলাম, তো এটা থাকুক এবার। এবার আমি এটা জলটা ছাকব, এর মধ্যে দিলে পুরোপুরি জলটা যাবে না, আমি একেবারে কাপড়ে দিয়ে টাওয়েলের মধ্যে দিয়ে আমি হাত দিয়ে চেপে জল বার করবো। এই জল বার হয়ে গেছে, অলরেডি জল বার হয়ে গেছে, একেবারে শুকিয়ে বার নিতে হবে। আমি অল্প অল্প করে নিয়ে সুতির কোনো কাপড়েও এটা করা যায়, এইভাবে হাত দিয়ে, যদি কাপড় না থাকে তাহলে এইভাবে অল্প অল্প করে নিয়ে, এইভাবে অল্প অল্প করে নিয়ে আপনারা এইভাবে শুকিয়ে নিতে পারবেন, চেপে নিতে পারবেন। কিন্তু তার থেকেও ভালো এরকম কাপড়ে বা টাওয়েলে নিয়ে এইভাবে করে নেওয়া, একসঙ্গে অনেকটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর যে ঝিরি ঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি নিয়েছিলাম, তার থেকে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, লাগলে নেব। আর যে পেস্ট করেছিলাম রসুন, শুকনো লঙ্কা আর সর্ষে, আমি সেটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। এবার এটা খুব হালকা হাতে নেড়ে এর সঙ্গে ভালো করে মেশাতে হবে। আমি যদি খুব জোরে জোরে মেশাই তাহলে পেঁয়াজ থেকে কিন্তু জল বেরিয়ে যাবে। এটা ট্র্যাডিশনাল কিন্তু রোদে দেওয়া, কিন্তু আমি আজকে চাকুতে করে দেখাবো যে রোদে না দিয়েও এই আচারটা করা যায়।
রোদে দিলে কিন্তু এই আচারটা অন্তত 5-6 দিন টাইম নেবে ভালোভাবে ঝুরঝুরে ভাবে শুকানোর জন্য 5-6 দিন টাইম নেবে সেই জন্য আমি আজকে চাকুতে করে দেখিয়ে দেব যে কিভাবে চাকুতে করে করা যায় ওইভাবেই আসবে যেমন ভাবে রোদে দেওয়া সেইভাবেই হবে স্ট্রাকচারটা ওইভাবেই হবে কিন্তু আমি দেখিয়ে দেব সেটা রোদ ছাড়াও যে আচার করা যায় এই আচারটা রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে আমি আরেকটু এই মশলাটা দেব এবার আমি সর্ষের তেল দেব থ্রি টিস্পুন দিয়ে দিলাম তার থেকে একটু বেশিই পড়েছে থ্রি টিস্পুনের বেশি পড়েছে আমি তো আবার পরে তেল দেব এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে মশলার সঙ্গে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা অন করলাম গ্যাসটা অন করে এখন আমার জোরে আছে যেহেতু আমি দেবো বলে কিন্তু তারপরে আমি লো ফ্লেমে করে দেবো এটা আমি অল্প অল্প করে এইভাবে দেবো 10 মিনিট অন্তর অন্তর আমি একটু উল্টে দেবো আমি এটা আর একটা চাটুতে দেবো একটা চাটুতে হবে না এটা আমি দুটো গ্যাসে দুটোই ওভেনে চাপিয়ে দেবো দিয়ে আমি এটা শুকিয়ে নেবো তবে এবার আমি ফ্লেম লো করে দিলাম দিয়ে আমি 10 মিনিট অন্তর অন্তর এটা আমি উল্টে দেবো আমি দুটো চাটুতে বসিয়ে দিয়েছি এটাই আমি 10-15 মিনিট অন্তর অন্তর একটু উল্টে পাল্টে দেবো আর আমার আমের থেকে যে জলটা বেরিয়েছে 1 কাপ মতন জল বেরিয়েছে এটা টক জল এর মধ্যে লবণও মেশানো আছে আর একটু লবণ মিশিয়ে একটু ঝাল গোলমরিচ বা চাট মশলা মিশিয়ে এর মধ্যে চিনি দিয়ে গুলে ভালো শরবত খাওয়া যায় এটা ফেলবেন না এটাতে শরীর ঠান্ডা থাকে এই শরব এটা দিয়ে যদি শরবত খান শরীর ঠান্ডা থাকবে তো আমি এটা সরিয়ে রাখছি আর এগুলো আমি 10 মিনিট অন্তর অন্তর উল্টে পরে দেখাচ্ছি আমার এই চাটুটা এখনো হয়নি কিন্তু এই চাটুটা হয়ে গেছে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আর আমি এখানে একটা চাটু দিয়ে নিয়েছি দিয়ে সিমে এটা বসিয়ে দিয়েছি তাহলে আর এটা পোড়ার ভয় থাকবে না এটা পুরো শব্দ বুঝতে পারছেন এটা বাকি আছে একটু আমি এটাও তো একটা চাটু দিয়ে নিয়েছি নিয়ে তারপরে বসিয়েছি যাতে পোড়া না লাগে যায় সেই জন্য এটা আর একটু অল্প একটু বাকি আছে এইভাবে যদি চাটু দিয়ে নেওয়া যায় মাঝে মাঝে জোর দিয়ে তাতিয়ে আবার কম দিয়ে তাড়াতাড়ি করে নেওয়া যাবে এটা আর না হলে সিমে যদি আমি এই চাটু ছাড়া একটা চাটু এই চাটুটাই বসিয়ে রাখি তাহলে অন্তত 2-3 ঘন্টার ওপর লেগে যাবে এটা আমার এখনও 1 ঘন্টাও হয়নি আমার একটা চাটু একদম হয়ে গেছে আর এটা আর একটু বাকি আছে হয়ে যাবে এক্ষুনি আমার দুটো চাটুরি হয়ে গেছে আমি এগুলো একসঙ্গে ঢেলে দিলাম আমি তেলটা গরম করব একটু গরম বলতে ধোঁয়া বেরোবে কিন্তু খুব গরম হবে না গরম বা পুড়ে যাবে না তেলটা সেরকম গরম করব গরম হয়ে গেছে এবার আমি এই তেলটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে আমি এটা বোতলে ভরব আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছিলাম আর 2 টেবিল স্পুন আমি তেল গরম করতে দিয়েছি কারণ কম পড়ে গেছিল এটা গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি ধোঁয়া বেরোচ্ছে এইভাবে রেখে আমি ঠান্ডা করে তারপরে আমি বোতলে ভরব এ
এটা ঠান্ডা হোক তারপর আমি বোতলে করব এবার আমি অল্প অল্প করে আমি জারে তুলে দিচ্ছি আস্তে আস্তে তেলটা এর উপর উঠে যাবে এবং এই যে আমটা আমটা খুব নরম হয়ে যাবে এটাকে আমের ঝুরি আচার বলে আমের ঝুরি আচার আমার হয়ে গেল আপনারাও ঠিক এইভাবে করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন শেয়ার করবেন সকলের সঙ্গে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকে তাহলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ